আমি সৌমিতা 24 নিউজ আওয়ার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ দোলের শুভেচ্ছা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। লালগড়ে ভোট পর্ব মিটতেই গ্রেফতার হলেন ছত্রধর মাহাতো। এর আগে 2009 সালে রাজধানী এক্সপ্রেসে মাওবাদী হামলার জন্য গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে। রাজধানী হামলার ঘটনার জন্য তাকে গ্রেপ্তার করা হয় এনআইএ পক্ষ থেকে। 12 বছর আগে ঝাড়গ্রামের বাঁশতলায় রাজধানী এক্সপ্রেসে মাওবাদী হামলার ঘটনায় নাম জড়ায় তৎকালীন জনসাধারণ কমিটির মুখপাত্র ছত্রধর মাহাতোর, যিনি এখন তৃণমূলের রাজ্য সম্পাদক। সেই মামলার তদন্তে গতকাল লালগড়ে ছত্রধরের বাড়িতে যায় এনআইএর 40 জনের একটি প্রতিনিধি দল। সেই মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং সেই সঙ্গে সঙ্গে বেআইনি কার্যকলাপ বিরোধী আইন এবং তৃণমূলের নেতাকে এই কারণে গ্রেফতার করা হয়। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব দোল, আর এর থেকে বাদ পড়েনি শহর কলকাতাও। সল্টলেকের দত্তাবাদে ছোট ছোট বাচ্চারা শুরু করলো প্রভাত ফেরি অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করার পরে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তবে প্রসঙ্গত শান্তিনিকেতনে এবার বন্ধ দোল উৎসব। নিউ টাউন থেকে সাকিল মুস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে 2021-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব, আর সেই সঙ্গে সঙ্গে চলছে যে নির্বাচন কেন্দ্রগুলিতে বেশ কয়েকদিন পরে ভোট প্রদান পর্ব সেগুলোতে প্রচারের কাজ। এরই মধ্যে কোতুলপুরে রোড শো করলেন দিলীপ ঘোষ। একে রবিবার, তার উপর আজকে দোল উৎসব। এই দোল উৎসবে মাতলেন বিজেপির উত্তরপাড়ার বিজেপির মনোনীত প্রার্থী। উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল প্রাতঃভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন কোন্নগরের বারো মন্দির ঘাটে। সেখানে নিজে মাখলেন আবির, অন্যদেরকেও মাখালেন তিনি, সেরে নিলেন ভোটের প্রচার পর্ব। এখন সময় হয়ে গেছে একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। অবশ্যই চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি, তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ, সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক, আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা, অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক, আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে, জোরিয়ন ইনফোটেক। ছাপা শাড়ি মানে কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ওকেশন যাই হোক, ডেলিভারি অন টাইম অ্যাপের সঙ্গে কেক বা যে কোনো ফুড গ্রোসারি আইটেমের পিক আপ অ্যান্ড ড্রপ এখন সহজ। আজই ডাউনলোড করুন ডেলিভারি অন টাইম অ্যাপ। বরানগরের বিজেপি মনোনীত প্রার্থী পার্ন মিত্র প্রচারে বেরোনোর সময় তৃণমূল এবং বিজেপির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে, এবং সেই সময় এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখাবো আপনাদের সেই ভাইরাল হওয়া ভিডিও। তবে এই প্রসঙ্গে বলে রাখি, 24 আওয়ার্স টিভি কিন্তু সেই ভাইরাল হওয়া ভিডিওর কোনো সত্যতাই যাচাই করেনি।
সম্পূর্ণ এক অভিনবভাবে ভোটের প্রচার চালালেন ডায়মন্ড হারবারে বিজেপি মনোনীত প্রার্থী দীপক হালদার। এক নতুন ধরনের প্রচার মাধ্যমে কাজ করলেন তিনি, সেই সঙ্গে সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন জনসাধারণের সঙ্গে। পাশাপাশি এক নতুন ধরনের ছবি দেখা গেল কসবায়। কসবায় আবির খেলায় জনসাধারণের সঙ্গে মেতে উঠলেন শতরূপ ঘোষ। গতকাল বারাসাত হাসনাবাদ ট্রেন স্টেশনের মধ্যে কাজীপাড়া রেল স্টেশনে এক মারাত্মক দুর্ঘটনা ঘটে, অ্যাসিড বাল্বের বিস্ফোরণ হয়। তবে কে বা কারা অ্যাসিড বাল্ব নিয়ে যাচ্ছিল সেই খবর কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এর পাশাপাশি যে খবর জানা গিয়েছে, পাঁচজন যাত্রী গুরুতর জখম হয়েছিল। বিস্ফোরণের পর আতঙ্কে যাত্রীরা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে থাকে। আহতদের বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর 2:10 ডাউন হাসনাবাদ লোকাল বারাসাত থেকে কাজীপাড়া ঢোকার মুখেই এই বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বারাসাত জিআরপি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, নির্বাচনের কাজে ব্যবহার করবার জন্য এই অ্যাসিড বাল্বগুলি বসিরহাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এক অভিনব প্রচারে মাতলেন তৃণমূলের প্রার্থী ব্রাত্য বসু। তিনি আজকে প্রচারের কাজে বেরিয়ে জনসাধারণের মধ্যে মিশে গিয়ে এক অভিনব পদ্ধতিতে আবির খেলায় মেতে উঠলেন জনসাধারণের সঙ্গে। 24 নিউজ আওয়ার্স এখন এই পর্যন্তই। আরো বিস্তারিত খবর জানতে অবশ্যই চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।